জীবনে কারো পরিচয়ে পরিচিত হইও না, নিজের পরিচয়ে সব কিছু করার চেষ্টা করো, দেখবে তুমিও একজন পরিচিত ব্যক্তি হয়ে উঠেছো। কারো পা চেটে বড় না হয়ে নিজে খেটে বড় হও, দেখবে মজাই আলাদা। সুখী থাকার সবচেয়ে সহজ উপায় হচ্ছে নিজের যা আছে তার উপর সব সময় খুশি থাকা। যে সময়টা চলে গেছে সেই সময়টা নিয়ে ভেবো না, আর যে সময়টা বেঁচে আছে সেটা বরবাদ করো না। আজকের সমস্যা কালকে সমাধান হয়ে যাবে এই বিশ্বাসটুকু রাখতে পারলে জীবনটা আর কঠিন মনে হবে না। অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে তখন চুপ থাকাটাই সব থেকে ভালো, কারণ চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না। লোকে তোমার প্রশংসা করলে খুশি হইও না, লোকে তোমার নিন্দা করলেও দুঃখ পেও না। মনে রেখো, লোকের কথায় কয়লা কখনো শোনা হয় না। কেউ বলে বন্ধু বড়, কেউ বলে ভালোবাসা বড়, আসলে যে সম্পর্কটা বজায় রাখে সেই মানুষটাই সব থেকে বড়। পাপ করা খারাপ, কিন্তু পুণ্যের অহংকার করা আরও খারাপ। শেষবারের মতো আরেকবার চেষ্টা করে দেখি। পৃথিবীতে এই চিন্তাটাই অনেক সফল মানুষের জন্ম দিয়েছে। কেউ ভালোবাসলো কি না সেটা ভেবে সময় নষ্ট না করে কি করে ভালোবাসার যোগ্য হওয়া যায় তার চেষ্টা করা উচিত। অর্থ দিয়ে কখনো ভালোবাসা কেনা যায় না, আবার অর্থ ছাড়া ভালোবাসা রক্ষাও করা যায় না। দুঃখ আপনাকে ছুঁতেও পারবে না। এই চারটি বিষয় মাথায় রাখুন। এক, ঈশ্বরের উপর বিশ্বাস রাখুন। দুই, দুঃখের পরেই সুখ আসে এই চিন্তা মাথায় নিয়ে এগিয়ে যান। তিন, খারাপ সময়ে নিজের পরিবারের সাথে সময় কাটান। চার, শোককে শক্তিতে রূপান্তরিত করে এগিয়ে চলুন। সম্পর্ক আর পরিবার এমন এক মূল্যবান জিনিস যা সময় না দিলে নষ্ট হয়ে যায়। জীবনের সবচেয়ে বড় ভুল তখনই করবেন যখন কাউকে অন্ধের মতো বিশ্বাস করে নিজের দুর্বলতাগুলো প্রকাশ করবেন। কয়লা ধুলে যেমন ময়লা যায় না, ঠিক তেমনি কিছু মানুষের স্বভাব যতই চেষ্টা করো না কেন তা কখনোই পাল্টানো যায় না। নিজের পরবর্তী পদক্ষেপ সব সময় সিক্রেট রাখুন, কারণ আপনার ভালো চাওয়ার লোক থাকুক আর না থাকুক খারাপ চাওয়ার লোকের এখানে অভাব নেই। যে তোমার খুশির জন্য নিজের খুশি ভুলে যায় তার থেকে বেশি ভালো কেউ তোমাকে বাঁচতে পারে না। শিশুদের উপর যদি আপনি অকারণে রাগ দেখান, বকাবকি করেন, তাহলে তা আজীবনের মতো তাদের মানসিক স্বাস্থ্যকে ক্ষতিগ্রস্ত করতে পারে। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ভুল বোঝাবুঝি থাকবেই, আর সেটা কখনো সন্তানের সামনে করা উচিত নয়, এতে সন্তানের মানসিকতার উপর বিরূপ প্রভাব পড়ে। অতিরিক্ত কথা বলা মানুষগুলোর মন অনেক ফ্রেশ হয়, এরা সবাইকে ভালোবাসতে জানে কিন্তু বিনিময়ে ওরা সকলের কাছ থেকে কষ্টই পায়। কেঁদে লাভ নেই, পরিস্থিতির বদল হবে না, পিছনে তাকিয়ে লাভ নেই, সময় পিছু ফিরবে না, চোখ মুছে সামনে তাকিয়ে এগিয়ে চলো। জীবন বদলাবে আর পরিস্থিতি তোমার কাছে হার মানবে। স্ত্রীকে কখনো তুই বলে সম্বোধন করবেন না, এটা খুবই বাজে অভ্যাস। স্বাভাবিকভাবে তুমি বলুন, আর যদি কখনো রেগে যান তবে আপনি বলুন। যদি মানুষের বিশ্বাস নিয়ে খেলতে থাকেন তাহলে একদিন নিজেকেই বিশ্বাস করানোর মতো কাউকে খুঁজে পাবেন না। শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি যে বর্তমানে অধিকাংশ বাবা মায়ের চিন্তাধারা
আমার ছেলে খুব খারাপ, কারণ তার ইনকামের সব টাকা তার স্ত্রীর হাতে তুলে দেয়। আর আমার জামাই এত ভালো যে তার ইনকামের সব টাকা আমার মেয়ের হাতে তুলে দেয়। কর্তব্য কখনো চাপিয়ে দেওয়া যায় না, এটা মন থেকে আসতে হয়। আর এখানেই প্রকৃত মানুষের পরিচয় নিহিত। মায়ের পরে যদি মায়ের মতো কেউ ভালোবাসে, সেটা হলো বড় বোন। তুমি যদি সমস্যাকে বড় করে দেখো, তাহলে কখনো সমাধানের পথ খুঁজে পাবে না। একটু রাগ মানুষকে পর করে দেয়, একটু সুখ মানুষকে বাঁচার স্বপ্ন দেখায়, একটু হাসি মানুষের মনে হাজারো আশা জাগায়, একটু না পাওয়ার বেদনা মানুষকে অনেক কাঁদায়। জীবনের সবচেয়ে বড় ভুল তখনই করবেন যখন কাউকে অন্ধের মতো বিশ্বাস করে নিজের দুর্বলতাগুলো প্রকাশ করবেন। এ জীবনে যা হারিয়েছি তা আর ফিরে পাব না, কিন্তু যে শিক্ষা পেয়েছি তা আর কখনো ভুলব না। এই পৃথিবীতে ভাইরাস ছাড়াও আরও দুটি রোগ আছে, অর্থ আর স্বার্থ। অর্থ থাকলে সবাই আছে, আর স্বার্থ ফুরালে কেউ নেই। জীবনে চারটি জিনিস কখনো ভাঙতে নেই: প্রতিশ্রুতি, বিশ্বাস, সম্পর্ক এবং মন। কারণ এগুলো যখন ভেঙে যায় তখন কোনো শব্দ হয় না, কিন্তু অনেক বেশি কষ্ট হয়। পাঁচজন মানুষ একসাথে বসে অন্য কারো সমালোচনা করছেন, হঠাৎ আপনি সেখান থেকে চলে আসুন, দেখবেন বাকি চারজন নতুন করে আপনার সমালোচনা শুরু করেছে। যে তোমায় আঘাত করেছে তাকে ভুলে যাও, কিন্তু সেই আঘাত থেকে তুমি যা শিক্ষা পেয়েছো তা কখনো ভুলে যেও না। মা হলো একমাত্র আপনজন যাকে ভালোবাসতে কোনো কারণ লাগে না। যারা রাস্তায় এক টাকা দু টাকা চায় তাদের ভিখারি বলে, আর যারা মেয়ের বাবার কাছ থেকে বাইক, আলমারি, সোনা চায় তাদের ভিআইপি ভিখারি বলে। আমাদের চোখ তারাই খুলে দেয় যাদেরকে আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করি। একটা ভালো দিন দেখার জন্য তোমাকে অনেকগুলো খারাপ দিনের সাথে লড়াই করতে হবে। কারো বেশি কাছাকাছি যেতে নেই, কারণ তার আচরণের একটি ছোট পরিবর্তন তোমাকে অনেক বেশি কষ্ট দিতে পারে। যাদের মনটা অনেক ভালো তারা অল্পতেই রেগে গিয়ে অনেক কিছু বলে দেয়, কিন্তু পরে তারা নিজেরাই কষ্ট পায়। জীবনে যদি কাউকে বন্ধু বানাতে চাও, তাহলে এমন কাউকে বন্ধু বানাও যে আয়না এবং ছায়ার মতো হয়। কারণ আয়না কখনো মিথ্যা বলে না, আর ছায়া কখনো ছেড়ে যায় না। যে পাঁচটি কথা ভুলেও কাউকে বলবেন না: এক, স্বামী স্ত্রীর গোপন কথা; দুই, নিজের খারাপ কাজের কথা; তিন, ভবিষ্যৎ পরিকল্পনার কথা; চার, নিজের উপার্জনের কথা; এবং পাঁচ, নিজের জ্ঞানের বড়াই করা। কচু পাতা দেখেছেন নিশ্চয়ই, উপরটা সবুজ কিন্তু ভিতরটা চুলকানিতে ভরা। তেমনই কিছু মানুষ আছে যাদের উপরে মানুষের মতো দেখতে হলেও ভিতরটা নোংরায় ভরা। আপনি ছেলে হলে এই চারটি কাজে কখনোই লজ্জা পাবেন না। এক, বাইরে যতই চাকরি করেন না কেন, বাড়িতে মাঝে মধ্যে রান্নার কাজে সাহায্য করলে মা এবং স্ত্রীর অনেক ভালো লাগবে। নাম্বার টু, সকলের সামনে স্ত্রীর সাথে খাবার ভাগাভাগি করে খেতে কখনো লজ্জা করা উচিত নয়, কারণ অনেক সময় স্ত্রী পরিবারের সকল সদস্যদের খাবার দেওয়ার পরে নিজের জন্য হয়তো কিছুই রাখে না। নাম্বার থ্রি, অনেক ছেলে শাশুড়ি মাকে মা বলে ডাকতে অনেক সংকোচ বোধ করে থাকে, কিন্তু এটা বোঝে না যে তার স্ত্রী যখন তার মাকে মা বলে ডাকতে পারছে, তাহলে সে কেন পারবে না। এতে তো তার স্ত্রীর অনেক খারাপ লাগে। নাম্বার ফোর,
ছেলেরা শ্বশুরবাড়িতে গিয়ে খাবার খাওয়ার সময় লজ্জা না পেয়ে বরং নিজের বাড়ির মতনই খাওয়া দাওয়া করবে। এতে করে দুই পরিবারের মধ্যে সম্পর্ক অনেকটা সুন্দর হয়ে উঠবে। তিন ধরনের মানুষ সত্যি কথা বলে, বাচ্চা মানুষ, বোকা মানুষ এবং রাগী মানুষ। যে মানুষগুলো তোমাকে বলে তুমি পারো না বা তুমি পারবেই না, তারাই সম্ভবত সেই লোক যারা ভয় পায় এটা ভেবে যে তুমি পারবে।